আসসালামু আলাইকুম। আমরা এখন আছি রাজশাহী শহীদ জিয়া শিশু পার্কে। দেখতে পাচ্ছেন পার্কটা রাজশাহীর মধ্যে একটি অন্যতম সেরা পার্ক। পার্কটা প্রতিষ্ঠিত হয়েছে 2005 সালে। মাঝখান থেকে ভিডিওটা শুট করছি, বাচ্চাদের খেলা দেখতে পাচ্ছেন। আমি এখন দেখাচ্ছি পার্কের ওভারঅল একটি চিত্র। এই রাইডটি নতুন সংশোধন করা হয়েছে। দেখতে পাচ্ছেন আজকের আবহাওয়াটা খুবই সুন্দর, খুব ঠান্ডা একটা পরিবেশ। ক্লিন রাজশাহী শহরের মধ্যে ক্লিন একটি পার্ক। আপনারা রাজশাহীতে আসলে অবশ্যই পার্কে বেড়াতে আসবেন, অবশ্যই পার্কটা আপনাদের ভালো লাগবে। ওই সাইডে আরও অনেক রাইড আছে, আমরা আস্তে আস্তে সবগুলো রাইড সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। এখন এই রাইডটি সম্পর্কে আপনাদের কাছে কিছু তথ্য শেয়ার করা হবে। এই রাইডটিতে উঠতে হলে টিকিট কাউন্টার থেকে টিকিট কালেকশন করতে হবে। টিকিট কালেক্টরটা এইখানে। আমি এখন এসেছি ওই রাইডটির টিকিট কালেকশন করতে। আচ্ছা ভাই, ওই যে আমরা দুটি টিকিট সংগ্রহ করলাম 20 টাকা করে দুটো টিকিট, সামনে যে রাইডটি আছে বাচ্চাদের সেই রাইডটার জন্য দুটো টিকিট সংগ্রহ করতে হবে। দেখতেই পারছেন রাইডটি কেমন, সেটা দেখা যাক। এটা একটা টাওয়ার, এখানে সাহসী আছে, অবশ্যই পারবে। এই যে আঙ্কেল আছে দেখতে পাচ্ছেন, এইটা বেশি
হ্যাঁ এদিক ঘোরাও, ওদিক ঘোরাও ঘোরাও ওদিক, হ্যাঁ আচ্ছা ওকে দেখতে পাচ্ছেন, ফার্স্ট টাইম চালাচ্ছে কিন্তু ভালোই চালাতে পারছে। পাদে চাপ দিতে হয়, তুমি চাপ দাও, সামনে তাকাতে হবে, হ্যাঁ সামনে চাপ দিতে হবে, পাতে চাপ দিতে হবে, এই যে সাফিন চাপ দাও, ঘোরাও, এটা পারফেক্ট হয়েছে ছোট বাবুর জন্য, সুন্দর একটি পার্ক আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে বাচ্চাদের ছোট খেলনা গাড়ির রাইডিং, আব্বু ওইদিক সরে দাও একটু, বাবা ওইদিক সরে দাও, ওইদিক সরে দাও, লাফাও,
বাবা ওই ওই দিকে সরে যাও, ওই দিকে সরে যাও। শেষ, এই গাড়িতে একটু উঠবা। আমরা এখন পার্টির অন্য পাশে যাচ্ছি। পার্টির মধ্যে খুব সুন্দর একটি লেক। আগে এই রাইডটি ব্যবহার করা হতো, এখন সমস্যাজনিত কারণে রাইডটি বন্ধ আছে, কিন্তু এই লেকের মধ্যে নৌকা চালানোর ব্যবস্থা আছে। ঠিক আছে, অক্টোপাসের রাইড দেখতে পাচ্ছেন, পাশে ঝুমঝুম করে খেলনার ট্রেন এগিয়ে যাচ্ছে। আজকে পার্টিতে লোক কম আসছে, বিধায় এই অক্টোপাসের রাইডটি বন্ধ আছে দেখতে পাচ্ছেন। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্যারা ট্রুপার, এটা তো লোক সংখ্যা কম থাকার জন্য বন্ধ আছে। দেখতে পাচ্ছেন ট্রেন লাইন, ট্রেনের রাইডটি এই লাইনের উপর দিয়ে চলে পুরো প্রাকৃতিতে রাউন্ড দিয়ে আসে। জন প্রতি দুই টিকিট সম্ভবত। আজকে পার্কটিতে একেবারেই লোক সংখ্যা কম আসছে। সামনে একটা রাইড দেখতে পাচ্ছেন আপনারা, সুন্দর একটি পরিবেশ। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ঘোড়ার একটি রাইড।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আমার ছোট বাবুটাকে রাইডে তুলছি। আজকের আবহাওয়াটা খুব সুন্দর, দেখতে পাচ্ছেন আমি কিন্তু পার্কটি সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখেন লেকের মধ্যে নৌকার রাইড, দেখতে পাচ্ছেন বন্ধুরা ট্রেন, খুবই সুন্দর একটি রাইড, ছোট বাচ্চাদের উঠালে অনেক তারা অনেক খুশি হবে, খুবই চমৎকার। শাফিন বাবু টাটা দা তো আবার ধরো, শাফিন ধরে রাখো, এখন দৌড় দিবে ঘোড়া, এখন দৌড় দিবে। শাফিন